কুফা নগরের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল কুলি, কুলিটা বড় নামাজি, বড় আল্লাহওয়ালা, বড় নেক আমল কর্মেওয়ালা ছিল কুলি। কুলি তো অনেক বেশি বড় লোক এমনটা না, পূজা করে করে মালগুলো এক বাজার থেকে আরেক বাজারে নেয়, বড় বাজার থেকে ছোট বাজারে আনে। ওই কুলি আল্লাহর বান্দা, এই বান্দা বড় নামাজি, বড় আল্লাহওয়ালা, বড় বিশ্বস্ত মানুষ, যদিও অনেক টাকা পয়সার মালিক না, কিন্তু এই বান্দা দেখতে মনে হয় আমানতদার। ওই কুলি আল্লাহর বান্দাকে এলাকার সমাজের লোকেরা, বাজারের লোকেরা সবাই মিলে তার হাতের মধ্যে টাকা পয়সা দিয়ে দিল। অ কুলি যাও যাও, অমুক বড় বাজার থেকে মাল আনবা, আর এই মাল আইনা সবাই রে এক এক করে বুঝাইয়া দিবা। কুলি বড় নামাজি, বিশ্বস্ত হওয়ার কারণে টাকা দিয়া দিল। কুলি বেচারা, তার একটা গাধা ছিল, গাধাটা নিয়ে নিয়ে রওনা হয়ে যায়, একটা বাজারে যাওয়ার জন্য রওনা করে। যাওয়ার পথে পথিমধ্যে এক গরিব ভিক্ষুকের সাথে মোলাকাত হয়ে যায়। গরিব মোলাকাত হয়ে গেল, গরিব ভিক্ষুক মানুষ মোলাকাত হয়ে গেল ওই গরিব, সাথে সাথে চোখের পানি ফেলায়া বলে, অ গাধার মালিক তুমি কোথায় যাও? বলে আমি ওই বাজারে যাব। বলে কি জন্য যাও? বলে মাল কিনার জন্য যাব। বলে আমায় পিছনে নাও, আমি তোমার সঙ্গে অমুক বাজারে যাওয়ার জন্য রাজি আছি, আমি যাব, তবে যাওয়ার পথে আমার টাকা নাই, টাকার অভাবে যাইতে পারি না। তুমি যদি তোমার গাধার পিছনে যদি আমায় নাও, তাহলে তোমাকে সঙ্গে করে 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 নিয়ে আমিও চলে যাব, তোমার কাজও শেষ হয়ে যাবে, আমার কাজও শেষ হয়ে যাবে, আবার দুইজনে মিলে আবার কাজ শেষ করে চলে আসবো। আল্লাহর ওই বান্দা কুলি বেচারা, নামাজি, রোজাদার, আমল করনেওয়ালা, যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দার মনটা দেখবেন কোনো পাষাণ হয় না, ও পাষাণ হৃদয়ের অধিকারী হয় না। যেই ব্যক্তিগুলো বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, ও বলে আয় আয়, আমি তোকে বিপদ থেকে অটোমেটিক্যালি বাঁচাইয়া দেব। আল্লাহর ওই বান্দা নামাজি হওয়ার কারণে মনটা বড় নরম হয়ে গেল, ও বলে ও গরিব আয়, আমি তোকে সঙ্গে করে নিয়ে নিয়ে তোর যেখানে যাওয়া লাগবে ওই জায়গায় নিয়ে পৌঁছায় দিব। কিন্তু কুলি তো জানে না ও গরিব না ডাকাত জানে না, এবার তাকে সঙ্গে লইয়া যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পরে একটা দ্বিমুখী রাস্তা সামনে হাজির হয়ে গেল। মানে দ্বিমুখী রাস্তা মানে ধরেন চাঁদপুরে আসবে ঢাকা থেকে দুইটা রাস্তা, দুই রাস্তা দিয়ে আসলে আসা যাবে, মাগার গন্তব্য স্থান হলো চাঁদপুর, দুইটা রাস্তা, একটা রাস্তা দিয়ে ইউজ করে জনমানুষেরা, আর একটা রাস্তা দিয়া মানুষ যায় না, মানে চলাফেরা কম, ওই রাস্তা দিয়া বেশি মানুষজন কোনো সময় চলাফেরা করে না, জনমানুষ যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া প্রতিদিন কুলি যাওয়ার জন্য পাগল ভাড়া হয়ে যায়। কুলির পেছনের লোকটা ওই গরিব লোকটা তাকে জানায় দেয় কুলি কোন রাস্তা দিয়া যাবা, কুলি ডেকে বলে শুনে নাও, আমি এই রাস্তা দিয়া যাব, যেই রাস্তা দিয়া মানুষ যায়, যেই রাস্তা দিয়া সব মানুষের চলাফেরা, তারা এই রাস্তা দিয়া গেলে আমি এদের পিছনে পিছনে এই রাস্তায় চলে যাব। ওই ভিক্ষারী লোকটা বলে অ কুলি না না, এই রাস্তা দিয়া যাইও না, এই রাস্তা দিয়া গেলে তোমার গাধাটা কোনো ঘাস পাবে না, কোনো জঙ্গল পাবে না, সে খাইতে পারবে না, এই রাস্তাটা বাদ দাও, আমি যেই রাস্তা দিয়া যাই ওই রাস্তায় তুমি যাও, যদি যাইতে পারো তাহলে তোমার গাধাটাও সুন্দরভাবে খাইতে পারবে, খাইয়া খাইয়া তার পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যাবে, তোমার গন্তব্যস্থলে যাওয়ার ব্যাপারে কোনো ঝামেলা হবে না, কোনো টেনশন হবে না। দুইজনে মিলে মিলে সিদ্ধান্ত নিয়ে নিল, যেই জায়গা দিয়া মানুষ যায় ওই জায়গা দিয়া যাব না। বেচারা বরং নরম দিলওয়ালা মানুষ তাকে নিয়ে নিয়ে রওনা হয়ে গেল। একটু দূর যাওয়ার পরে আর কোথাও রাস্তা নাই, ওই রাস্তা বড় একটা জঙ্গলের মধ্যে হারাইয়া যায়। ওই জঙ্গলে আর রাস্তা যখন খুঁজে পায় না, পেছন দিকে যাওয়ার জন্য এবার কুলি বলে, অ ভিখারি, এদিকে তো আর কোনো রাস্তা নাই, মনে হয় তোমার কোনো এক জায়গায় ভুল আছে, এই রাস্তা দিয়ে আহার যাওয়া যাবে না, চলো চলো ব্যাকে গিয়া আবার আগে রাস্তায় যাব। সাথে সাথে ওই ভিখারিটা লাফ দিয়া গাধা থেকে নেমে যায়, কোমর থেকে একটা খঞ্জর বের করে তাকে জানায়া দেয়, তুই আমারে চিনতে ভুল কর না, আমি তো ধরতে
দেখতে দেখতে লেবাসি আমি হলাম একজন ভিখারি মূলত না না আমি ভিখারি না ভিখারি না আমি হলাম ডাকাত তোর কাছে টাকা পয়সা আছে সব আমি নিয়ে যাব আবার তোর গাধাও আমি নিয়ে চলে যাব আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ার পরে আমি বাড়ি যাব এইভাবে যখন খঞ্জর বের করে তাকে মারার জন্য হঠাৎ করে হুমকি দিয়া দেয় আমাদের সমাজেও এমন অনেক আল্লাহর বান্দা আছে দেখবেন দেখবেন আপনার সামনে আসলে মনে হয় আপনার মতো বন্ধু আর কেউ হতে পারে না তার মতো বন্ধু আপনার সমাজে আর কেউ নাই সামনে আসলে বড় ভালো মানুষ তুই আমার বন্ধু আমি তোরে ছাড়া চলতেও পারি না তুই যেখানে যাও আমাকে নিয়ে নিয়ে যাবা এভাবে বন্ধু বলে বলে সুন্দর করে কি সুন্দর করে ঘোষণা দেয় কিন্তু দূরে যাওয়ার পরে আবার ওই বন্ধুটাই তার ব্যাপারে বদনাম করে ওই বন্ধু নাম বিক্রি করে 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 তার কথাগুলো নিয়ে আরেকজনের কাছে লাগায় একজনের কথা বলে আবার এই কথাগুলো নিয়ে নিয়ে আরেকজনের কাছে আরেকজনের সাথে কথা বলে তার কথা নিয়ে আবার তার শত্রুর কাছে লাগায় এরকম দুমুখী কথা বলনেওয়ালা মুনাফিক আমাদের সমাজে আছে না না দেখতে মনে হয় কত ভালো মানুষ দাড়ি বড় বড় সুন্দর করে জুব্বা পরে পরে চলাফেরা করে তার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না বড় আল্লাহওয়ালা মানুষ বড় নামাজি বড় রোজাদার বড় নেক আমল করনেওয়ালা অনেক ভালো মানুষ কিন্তু গোপনে গোপনে নেফাকে নিয়ে নিয়ে ঘুরে এক জায়গায় গিয়া নামাজি নামাজি বলে স্লোগান দেয় আবার আরেক জায়গায় গিয়া বলে আমি তো শুধু এদেরকে দেখানোর জন্য নামাজ পড়ি মূলত আমি তোমাদের দলেই আছি কোনো অসুবিধা নাই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে শালুল আমার মদিনাওয়ালা নবীর পেছনেই নামাজ পড়ে আমার নবীর কাছে বলে নবী আপনারে দিল দিয়া ভালোবাসি অনেক মহাব্বত করি ও নবী আপনি যেভাবে যেভাবে বলবেন সেভাবে সেভাবে মানব নবীকে বারবার বারবার বলে আমার মতো ভালো কেউ নাই জুব্বা পরে পরে চলাফেরা করে ওই নবীর পিছনেও পাগড়ি পরিধান করে 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 নামাজ আদায় করে আবার কাফেরদের যখন নিকট যখন যায় ওই জায়গায় যাইয়া কাফেররাও বলে আমি তোমাদের সাথে আছি মানে মুসলমান যারা এদের কাছে আইসা বলে আমি তোমাদের সাথে আছি আবার মুনাফিক যারা এদের কাছে যাইয়াও বলে তোমাদের সাথে আছি মুশরিকিন যারা এদের কাছে যাইয়াও বলে আমি তোমাদের সাথে আছি এই ব্যাপারে আল্লাহ পাক কি সুন্দর করে নিজেই জানাইয়া দিলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আল্লাহ পাক জানায়া দেন ওয়াইদা লাকুল লাযীনা আমানু যখন এরা ঈমানওয়ালাদের সাথে মোলাকাত করে মানে ঈমানওয়ালাদের সাথে সাক্ষাৎ করে ওই জায়গায় গিয়া এরা বলে ক্বালু আমান্না হে ঈমানওয়ালারা আমরাও তোমাদের মতো ঈমান আনলাম ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম যখন এদের শয়তান বন্ধুদের কাছে হাজির হয়ে যায় ওখানে যায় বলে কালু ইন্না মাকুম আমরা তো তোমাদের সাথে আছি মূলত এদের কাছে উপহাস করার জন্য গেলাম একটু মজা নেওয়ার জন্য ইমানদারদের কাছে গেলাম অথচ এরা আমার আল্লাহর সাথে উপহাস করে করে বেড়ায় অথচ আল্লাহর সাথে তো উপহাস করলে এরা জিতে না বরং ঠকে যায় এরা নিজেরে নিজেরে ঠকায় নিজের অন্তরেরে ঠকায় নিজের দেহেরে ঠকায় নিজের মনেরে ঠকায় আল্লাহ তো ঠকে না কারণ আমার আল্লাহ আল্লাহর কোনো আগেও নাই পিছনেও নাই ছেলেও নাই মেয়েও নাই আমার আল্লাহর নাতিও নাই নাতিরও নাই আল্লাহ ঠকে নাকি ঠকেনি আল্লাহর সাথে যারা ঠকবাজি করে আর উপহাস করে ঠকে ওরা আল্লাহ ঠকে কথা বলেন আল্লাহ ঠকে না আল্লাহ কয় এরা আমার সাথে উপহাস করে আল্লাহু ইস্তাজিউ বিহিম আল্লাহ পাক এদেরকে উপহাস করে আল্লাহ পাক হাসি আর বলে তুই আমার সাথে উপহাস করো আমি তোরে বানাইছি তুই ইমানদারদের কাছে যাও আর বলো কলু আমান্না তারা বলে হে ইমানওয়ালারা আমরা ইমান আনছি কোনো অসুবিধা নাই আবার মুনাফিকদের কাছে যায় আরে আমরা তো আসলেই
তোমাদের দলেরই, অসুবিধা নাই, যারা মুশরিক এদের কাছে যায় আমি তোমাদের দলেরই, আবার যারা কাফের তাদের কাছে যায় আমি তোমাদের দলেরই। মেম্বার একটা ফাস্ট হইলেই এই মেম্বারের পিছে ঘুরবে, চার পাঁচ বছর ঘুরার পরে মেম্বারের সময় খারাপ, আর একজন আসছে এবার এরে বাদ দিয়ে আরেকজন, হ্যাঁ বাদ দিয়ে চেয়ারম্যান একজন আসতে চেয়ারম্যান, এবার চেয়ারম্যান বাদ দিয়ে এমপি, এভাবে ঘুইরা 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 কিছু লোক সমাজে দেখবেন যার সময় ভালো তার পিছনে ঘুরে, সময় খারাপ হলে আর তার পিছনে ঘুরতে যায় না, কতদিন তার সুনাম আবার কতদিন তার দুর্নাম পড়ে, আছে না নাই? নাই সমাজে এরকম লোক অভাব, আমাদের সমাজ অভাব নাই, লেফাফা দুরুস্ত, উপর দিয়া ফিটফাট ভিতরে, উপর দিয়া ফিটফাট ভিতরে কুলি বেচারা কয় খাইছে না, এরে এত মজা করে লইলাম আমার দিলটা বড় নরম, আমি তারা লইলাম মোহন দিউ মা এদি আমারে মারে, ঠিক কি না? বেচার অবাক হয়ে মুসল্লি নামাজ পড়ে, নামাজ পড়ে মুসল্লি, এজন্য এই ব্যক্তিগুলোর মনগুলো নরম, নিয়ে নিছে আর কি করবে, এখন এই জায়গায় এসে যখন ধরছে ওই লোক কয় কুলি কয় ঠিক আছে মারবা, যেহেতু তো মারার আগে আগে আমাকে দুই রাকাত নামাজের সুযোগ দাও, সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা বিপদে পড়লে কি করি, বিপদে তো পড়ছি, দাঁড়াও একটু সুইসাইড করার সুযোগ দাও, আত্মহত্যা করি এটাই আমাদের পথ, আছে না নাই? কয় বিপদে পড়ছি মুসিবতে পড়ছি টাকা লাগবে, সুদি লেনদেন করি, ঘুষ খাই, মানুষের উপর জুলুম করি, মিথ্যা বলি, অথচ না একজন মুমিনে কামেল বিপদে পড়লে মুসিবতে পড়লে কোথায় দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, পড়েন আল্লাহু আকবার, আল্লাহ পাক সুন্দর করে বলছেন তোমাদের সাহায্য লাগবে তো সাহায্য প্রার্থনা করতে কি করবা, দুইটা পথ অবলম্বন করো, এক নম্বরে সবর, দুই নম্বরে সলা, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ, এই দুই গুণে নিজেকে গুণান্বিত বানাইতে পারলেই আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে। কুলি বেচারা কয় নামাজ পড়ার সুযোগ দাও, আমি দুই রাকাত নামাজ পড়বো, এরপর তুমি আমারেও মাইরো, আমার গাধাও নিয়ে যাইও, সব নিয়ে যাইও, তুমি জীবনের শেষ মুহূর্তের একটা আবদার তো আমি তোমাকে করতেই পারি, আমার আবদার তোমাকে মানতেই হবে। কুলি আল্লাহর বান্দা যখন এই কথা জানায় দিল, আল্লাহর ওই বান্দা বলে অসুবিধা নাই তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি দুই রাকাত নামাজ তুমি আদায় করে নাও কোনো অসুবিধা নাই, দুই রাকাত নামাজ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না, আমার তরবারি থেকে তোমাকে বাঁচাতে পারবে না, আমার খঞ্জর থেকে বাঁচাতে পারবে না, তাকায়া দেখ এতগুলো মানুষ এই জায়গায় লাশ, এই সবগুলো লাশের আমি মেরেছি, এদেরকে দুনিয়া থেকে আমি বিদায় করেছি, আমার হাতের মাধ্যমে এদেরকে দুনিয়া থেকে বিদায় আমি করতে সক্ষম হয়েছি, তোর নামাজ আমার মরণ ফাঁদ থেকে তোরে বাঁচাইতে পারবে না, আমার খঞ্জর থেকে তোরে বাঁচাইতে পারবে না, আল্লাহর ওই বান্দাগুলি বলে সবার কথা বাদ দাও, আমাকে নামাজ পড়ার জন্য সুযোগ দাও, আগে আমি নামাজ আদায় করবো, এরপরে আমাকে মারো আর যা করো কোনো অসুবিধা হবে না, আল্লাহর ওই বান্দাকে যখন এই ব্যাপারে যখন বলা হলো অসুবিধা নাই তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও, মানে নামাজ পড়তে দাঁড়াইয়া যাও, ওই কুলি আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে নামাজে দাঁড়াইয়া সুরাই ফাতিহা পড়ার পরে কোনো সুরা মনে আসে না, সাথে সাথে একটা আয়াত ওই ব্যক্তির মনে পড়ে গেল, আম্মাইউ জিবুল মুস্তর যে আয়াত, এই আয়াতটা তার মনে পড়ে যায়, ওই নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দে হে মালিক, বিপদে পড়নে ওয়ালা মানুষ যাদের ডাকে তুমি সারা দাও, তুমি তো হলা ওই আল্লাহ, আমি বিপদে পড়েছি মুসিবতে পড়েছি, আমাকে বিপদ থেকে তুমি মুক্ত করে দাও, আম্মা ইউজিবুল মুস্তার, আম্মা ইউজিবুল মুস্তার, আম্মা ইউজিবুল মুস্তার, বারবারই আয়াতটা যখন পড়তে লাগলো আমার আল্লাহর দরবারেও এই বান্দার আয়াত বড় দামি মনে হলো, বড় মায়াও আল্লাহর লেগে গেল, আল্লাহ পাক ওই বান্দাটাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে এক ফেরেশতার
মাধ্যমে বললেন ফেরেশতা যাও যাও আমারই বান্দা বিপদের মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইয়া গেল এই বান্দা চাইলে তো পারত বলে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াবো না আমি নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে চাইবো না এই বান্দা তখন তো একটা যে কোনো মাধ্যমে আমি আল্লাহর কাছে বলতেও পারত কিন্তু দুই রাকাত নামাজের মাধ্যমে দাঁড়াইয়া আবার সূরা ফাতিহার পড়ে আম্মাই ইউজিবুল মুস্তার এটা বলে বলে আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাকে ফেরেশতাকে বড় এক ঘোড়ার মাধ্যমে পাঠায়া দিলেন ওই ঘোড় সওয়ারি একটা ফেরেশতা মানুষের ভাব ধরে ধরে দৌড়াইয়া চলে আসে আল্লাহর ওই বান্দা এখনো বারবার বলে আম্মাই ইউজিবুল মুস্তার আম্মাই ইউজিবুল মুস্তার এটা যখন বারবার বলতে লাগলো একটু পর ঘোড় সওয়ারি এক আল্লাহর বান্দা আসলো সঙ্গে সঙ্গে ওই ঘোড়া থেকে লাফ দিয়ে নামিয়া তরবারিটা হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে ওই ডাকাতের গর্দানের মধ্যে তরবারিটা চালাইতে দেরি হয় ডাকাতের পুরা দেহ থেকে গর্দানটা মাটিতে পড়তে দেরি হয় নাই আর মাটিতে পড়তেও দেরি আমার মাওলার কুদরতের কারিশমা ওই মাটি থেকে আগুনও বের হতে দেরি হয় না আল্লাহ পাকের কুদরত আল্লাহ ওই জায়গার মধ্যে দেখাইয়া দিলেন ওই বান্দা সাথে সাথে রুকুতে যাইয়া চলে গেলেন সিজদার মধ্যে আমার মালিককে বারবার ওই বান্দা বলতে লাগলো হে মালিক আমার এত বড় একটা উপকার হয়ে গেল আমি নিশ্চিত মরণের ফাঁদ থেকে আমি ফিরে চলে আসলাম আমি জানি জানি আমার আল্লাহ ছাড়া আমারে আর কেউ বাঁচায় নাই আল্লাহর ওই বান্দা তখন নামাজ শেষ করে সালাম ফিরাইয়া এত বড় বিপদে আমারে কে বাঁচাইলো এটা দেখার জন্য যখন আল্লাহর বান্দাটা দৌড়াইয়া যায় দৌড়ায় 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 কে তুমি এত বড় বিপদের মধ্যে আমারে বাঁচাইলা আর তোমার পরিচয় দিয়া দিয়া তুমি এরপরে আমাকে যাও আগে পরিচয় দিয়া যাও ও তাকায় না দৌড়ায় দৌড়ায় ঘুরা নিয়ে দৌড়ায় একটু উপরের দিকে তাকাইয়া ওই লোকটাকে জানাইয়া দেয় শুনে না ওর কুলি তুমি বিপদের মধ্যে পড়ে পড়ে মুসিবতের মধ্যে পড়ে পড়ে ওই যে নামাজের মুসল্লায় দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ার পরে আম্মাই ইউজিবুল মুস্তার এটা বলে বলে যে যে মাওলাকে তুমি ডেকেছো যে আল্লাহকে তুমি ঘোষণা দিয়েছো ও দয়ার মালিক আমি বিপদে পড়তে পারি তুমি বিপদ থেকে আমাকে বাঁচাইয়া দিতে পারো গো আল্লাহ আজকে ডাকাতের হাত থেকে তুমি আমাকে বাঁচাইয়া দিতে পারো তুমি যেই মালিকেরে ওই নামাজের মধ্যে ডাকছো রে বান্দা আমি হলাম ওই আম্মাই ইউজিবুল মুস্তারের একজন গোলাম আমি আম্মাই ইউজিবুল মুস্তার যাকে তুমি ডাকছো মুস্তারের জবাবদাতা বিপদগামী ব্যক্তির জবাবদাতা যে আল্লাহকে ডাকছো ওই আল্লাহর একজন গোলাম আমি তুমি বিপদে পড়েছো আল্লাহ পাক আরেক গোলামকে তার আরেক গোলামের মাধ্যমে বিপদ থেকে বাঁচানোর জন্য পাঠায়া দিয়েছে আল্লাহ পাক ওয়াদাবদ্ধ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিন যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে ওই মুমিনকে নুসরত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য বিপদে পড়লে দাঁড়াবো কই হ্যাঁ ফেসবুকে দেওয়ার আগে আগে কি নামাজ নামাজ টিকটকে দেওয়ার আগে যুবকরা আগে নামাজ তোমার ইনস্টাগ্রামে দেওয়ার আগে আগে নামাজ ইউটিউবে শর্ট ভিডিও দেওয়ার আগে আগে নামাজ দুই রাকাত নামাজ পড়ে রবের দরবারে চাইলে আল্লাহকে দিতে পারে না পারে না আল্লাহর খাজানায় কোনো কমতি আছে চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে দিয়া দেয় কে আরো জোরে বলেন কে কুলিকে বাঁচাই দিছে আল্লাহ বাঁচাই দিছে নামাজ বলতেছিলাম তুমি যদি পড়ো তো আখেরাতের লাইনের ফায়দা তো একটা আছেই নামাজি ব্যক্তি এই ব্যক্তিগুলোকে নামাজের গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকাইয়া দিবে আর যে নামাজ পড়ে না ও কই যাবে কথা মনে আছে তো মনে আসেনি জান্নাত জাহান্নাম দুইটা দল দুইটা দুইটা দুই জিনিস জান্নাতে যাবে কারা ওরা নামাজি এই কারণে জিজ্ঞেস করছে তোরা আজকে জাহান্নামে কেন আসলা বলে জাহান্নামে আসার কারণ হলো দুনিয়াতে নামাজ পড়ে নাই এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল যে যুবকরা আয়োজন করেছে
নামাজ পড়া লাগবে তো সভাপতি নিয়া সেক্রেটারি নিয়া কেশিয়ার নিয়া সবাই খালি প্রতি বছর মাহফিল করি আমরা খালি মাহফিল লাগবে বড় মাহফিল লাগবে বড় বক্তা লাগবে বড় আয়োজন করা লাগবে মাগার আগেও নামাজ পড়ি নাই এখনো পড়ি না এখনো মসজিদগুলোকে ভর্তি করতে পারি নাই নিজেদের মুসল্লিদের মাধ্যমে ইলা বক্তারা তো বলে নামাজের কথা আমার আগে যিনি বয়ান করেন নামাজের কথাই বলে ওই নুজার কথা বললেন উনি সুদ মুক্ত টাকা পয়সার কথা বললেন কিন্তু এগুলা নিয়া নিয়া যদি বাস্তব জীবনে একটু আমল করতে পারতাম তাহলে এই মাহফিলগুলো প্রত্যেকটা মাহফিল আমার নাজাতের ওসিলা হবে প্রত্যেকটা মাহফিল থেকে নিয়ত করেন যে একজন করে আমরা এই মাহফিল থেকে যাইয়া বাড়িতে এই কথাগুলোর উপরে একজনে আমল করব কামিয়া একজন করে ফলে আজকের এই মাহফিলে ওয়াদা করেন হুজুর এই মাহফিল থেকে ওয়াদা বর্তব না লাইফে আল্লাহ পাক যতদিন আমার হায়াত বাঁচায়া রাখে জাহান্নামীদের দোষ নামাজ ছাড়া আর জান্নাতীদের গুণ হলো নামাজ পড়া আমি জান্নাতীদের গুণে গুণান্বিত হওয়ার লক্ষ্যে পাঁচ ওয়াক্ত নামাজ যত বিপদ আসুক মুসিবত আসুক পড়ার চেষ্টা করব ভাই মানুষকে দেখানোর জন্য না ওই রবকে দেখানোর জন্য দুইটা হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহ তুমি এই হাতগুলো দেখছ আল্লাহ তুমি তৌফিক দিও তুমি তৌফিক দিও এই বান্দাগুলোর হাতে পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই কোনো তৌফিক নাই এরা পারে না পড়তে জানে না তুমি পড়ায়া দিও আরো জোরে পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন ভাই নিয়ত আপনার পূরণ করবে কে পূরণ করবে কে সন্দেহ আছে আপনি নিয়ত করেছেন আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিও আল্লাহ পাক স্মরণ করায়া দিবে এই ফজরে যা ঘুম ধরবে না এই জোরে কত কাজে ব্যস্ততা তোর যা জোরে যা আসরে যা মাগরিবে যা এশায় যা আল্লাহ পাক স্মরণ করায়া দিবে কারণ আমি তৌফিক কামনা করছি কার কাছে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজি জান্নাতের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আসরের ময়দানে দুইটা দল হয়ে গেল এক দল চলে গেল জান্নাতে আর এক দল চলে গেল জাহান্নামে দুইটা দলের মাঝে এবার জান্নাতীরা জিগাইল কেন তোরা জাহান্নামের মধ্যে আসলা এবার প্রথম জবাব আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই যার কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম দুই নাম্বার বলো কেন আজকে তোমরা জাহান্নামের মধ্যে আসলা বলে কারণ আমরা জাহান্নামে কেন আসলাম ওয়ালাম নাকুনু তুইমুন মিসকিন এর একমাত্র কারণ হলো আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দেই নাই মিসকিনদেরকে সাহায্য করি নাই নিঃস্ব অসহায়ের দিকেও তাকাই নাই যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসলাম অন্ধ ভিখারি বারবার বারবার আমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে গেল আমাকে বারবার 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 জানাইয়া দিল ও এলাকার ধনী লোক তুমি আমাকে একটা টাকা দাও না যেই টাকাটা নিয়ে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব বারবার বারবার চোখের পানি ফালাইয়া বলার পরেও আমি গুরুত্ব দেই নাই তোমরা গুরুত্ব দিয়েছো আজকে যার কারণে ওই মিসকিনদের পেটের মধ্যে খাবার ঢুকাইলা আজকে তুই জান্নাতে এসেছো আমরা জাহান্নামের মধ্যে চলে আসলাম কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই জান্নাতি বান্দারা তোমরা মিসকিনদেরকে খাবার দিয়া দিলা এর মানে হলো জান্নাতি ব্যক্তিদের গুণ হলো এরা মিসকিনদেরকে খাবার দিয়া দিবে মিসকিনদেরকে ধমক দিয়ে তারা দিবে না ভিখারিরা আমাদের দুয়ারের সামনে আসে কি আসে না আসেনি ভিখারি আমার দুয়ারের সামনে হাজির আমার দুয়ারের সামনে যখন হাজির হয়ে গেল আমাকে যখন বারবার বারবার বলল একটা টাকা দাও এই টাকা নিয়ে আমি আমার বাড়ি চলে যাব বারবার চোখের পানি ফালাইয়া আপনাকে যদি বলা হয় ওই ভিখারি কি ভালো না ভুয়া না উল্টা পাল্টা ওগুলা দেখার টাইম নাই ওই ভিখারির হাতের মধ্যে একটা টাকা দিয়া দাও আর বলো ভিখারি যাও যাও যা লাগবে নিয়ে যাও তোমার বিপদটা তুমি সুন্দর করে সেরে নাও ওই ভিখারিকে ধমক দেওয়া যাবে না ধমক দিয়া তারাইয়াও দিও না আল্লাহ পাক তোমার এত ভিখারি বানায় নাই আল্লাহ ভালো বানাইলেন তোমার ছেলের মাধ্যমে মেয়ের মাধ্যমে পরিবারটাও অনেক বড় হয়ে গেল সুন্দর একটা পরিবার নিয়ে চলো আল্লাহ পাক পাঁচ পাঁচাইলে
আল্লাহ ভিখারি বানাইতে পারতেন কিন্তু আল্লাহ বানান নাই আল্লাহ সুন্দর একটা পরিবার তোমাকে দিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে তোমার পরিবার গঠন করার তৌফিক দিলেন আবার টাকা পয়সার ব্যাপারে আল্লাহ কমতি দিলেন না শুকর গুজার আদায় করার লক্ষ্যে ওই মিসকিনদেরকে তারাইয়া দেওয়া যাবে না ভিখারিদেরকে তারাইয়া দেওয়া যাবে না হে চাঁদপুর সদরের মুসলমানেরা জান্নাতি ব্যক্তিদের গুণ হলো এরা ভিখারিদেরকে তারাইয়া দেয় না আর জাহান্নামী ব্যক্তিদের দোষ হলো এরা ভিখারিদেরকে তারাইয়া দেয় আর বলে ও ভিখারি দূর দূর করে করে তারাইয়া দেয় বলে আমার দুয়ারের সামনেও আসবি না আমার সামনে আর জিন্দেগির জন্য হাত পাতবি না এটা বলে বলে ধমক দিয়া 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 তারাইয়া দেয় হাশরের ময়দানে ওই ব্যক্তিগুলো যখন জাহান্নামী হয়ে যাবে ওই দিন জান্নাতি ব্যক্তিদেরকে এদের প্রশ্নের উত্তরে বলবে ও জান্নাতিরা আমরা দুনিয়াতে ভিখারিদেরকে খাবার দেই নাই ওই ভিখারিদেরকে যখনই পাইতাম ধমক দিয়া 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 তারাইয়া দিতাম যার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসলাম আমাদের এই দোষের কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম এটা জাহান্নামীদের দুই নাম্বার দোষ আর জান্নাতীদের দুইটা গুণ হলো এরা নামাজি হবে এরা মানুষকে ঠকাবে না মানুষের বিপদে আগাইয়া যাবে মিসকিনদের বিপদে আগাইয়া যাবে তিন নাম্বারে তোমাদের দোষ কি বলে আমরা দুনিয়াতে কেমন ছিলাম জাননি ওয়া কুন্না না খুদু মা আল খাইদিন দুনিয়াতে কি করতাম আমাদের দোষ ছিল দুনিয়াতে আমরা যারা বিপদ করে এদের সঙ্গী যারা শেখায়াত করে এদের সঙ্গী যারা অন্যের দোষ চর্চা করে এদের সঙ্গী ছিলাম এদের সাথেই থাকতাম ঘুরতাম এটা ছিল আমাদের কাজ দুনিয়াতে মানুষের গীবত করাকে পছন্দের মনে করতো একটা মানুষের পর নিন্দা করতে পারলে ভালো লাগতো আরেকজন মানুষের বিরুদ্ধে কথা বলতে পারলে ভালো লাগতো এটা আমাদের কাজ ছিল বসে 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 দোকানে আড্ডা দেয় ওই এলাকার ইমাম সাহেব কোথায় গেল এক কয় টাকা বেতন পায় কেমনে চলে রে এখন জুব্বাটা পরছে রে এই চিন্তা নিয়ে নিয়ে খালি ঘুরে নিজের খবর নাই ছোট্ট একটা বাচ্চা দেখবেন মাঝে মাঝে এলাকার কিছু মুরব্বি আছে নামাজ তো নিজে পড়েই না ছোট্ট একটা হাফেজে কোরআন 12 বছর হয় নাই ও যাচ্ছে ওরা ডাক দিয়ে যায় কি কি হুজুর নামাজ নাই মজা করে নামাজ নেই হুজুর নামাজের সময় ঘুরো কেন সেই বেচারা নামাজ কই ও পাককে শুনা এমন পাকতে পাকছে এক পাক কবরে চলে গেছে এমন হালাতে ও ছোট্ট এক বাচ্চারে কি বলে তুই নামাজ কর আপনি এটা কেন বলবেন আপনি আগে নামাজে যাবেন এই সময় আপনার এখানে কি আপনি তো নামাজে থাকার কথা খালি আরে একজনকে নিয়ে আমরা ঘোরাঘুরি নিজের ব্যাপারে কোনো খবর নেই আছে না নাই দোকানে বসে বসে গীবত করে এই গীবতকারীরা জাহান্নামীদের একটা দোষ এরা জাহান্নামে থাকবে ওদের হাশরের ময়দানে জান্নাতীদেরকে বলবে জান্নাতীরা তোমরা জান্নাতি হওয়ার কারণ হলো তোমরা গীবত করো নাই আমরা গীবতের গুনায় নিজেরা মগ্ন থাকতাম একজনে একটা বলতো দোকানে গিয়া সাইড জন্য মিল্লা বইয়া এটা আরেকটু গরম করতো আমার কথা না আল্লাহ বয়ান করতেছে কে আল্লাহ পাক করতেছেন জান্নাতি জাহান্নামীদের বয়ান এজন্য গীবত করা যাবে اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم واتقوا الله إن الله تواب رحيم الله পাক জানায় দিলেন ইমানওয়ালাদেরকে সম্বোধন করে করে হ্যাঁ ইমানওয়ালারা ইজতানিবু কাসীরান মিনাজ্জন অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্না বাদাজ্জন ইসমুন নিশ্চয়ই কতক ধারণা হলো বড় বড় গুনাহ একজনকে চেহারা দেখেই বলা যাবে না ও জাহান্নামী ও মনে হয় গাঞ্জা খায় ও মনে হয় বিড়ি খায় মানুষের চেহারা দেখে অনুমান করা যায় না বলাও যাবে না একজনের ব্যাপারে ও জান্নাতি না জাহান্নামী এটা বলা যাবে না কিন্তু আমগো আলেম
আলেমদের মধ্যেও কিছু কিছু আলেম হয়ে গেল যারা একজনে আরেকজনের জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয় একজনে আরেকজনের বলে দেয় ও জান্নাতি ও জাহান্নামী ও ভালো মানুষ ও খারাপ মানুষ এটা দুনিয়ার কেউ বলতে পারে না বলতেও পারবে না সব আমার আল্লাহ জানেন তুমি একজনের ব্যাপারে ধারণা করে বলার দরকার নাই একটা ভালো গুণ যদি তার ভিতরে থাকে পান দেওয়ার জন্য দরকার নাই ইনস্পায়ার করার জন্য তাকে গিয়া জানিয়ে দাও ভাই তোমার এটা ভালো কাজ তোমার ব্যাপারে একটা ভালো ধারণা আমার আছে ইন্না বাদাস জন্নি ইসমন যদি ভালো ধারণা হয় কোনো অসুবিধা নাই তার ভিতরে থাকলেও কোনো অসুবিধা নাই আর যদি না থাকে তাহলে তার বিষয়ে ধারণা করে বলার কোনো দরকার নাই এই বলার ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করে জানায়া দিলেন ইজতানিবু কাসীরাম মিনাজ্জন তোমরা অনেক প্রকার ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্না বাদাস জন্নি ইসমন নিশ্চয়ই কতক ধারণা হলো বড় বড় গুনাহ এরপরে আল্লাহ জানায়া দিলেন ওয়ালা তাজাসসু একে অপরের দোষ নিয়ে তোমরা গুইরো না এরপরে আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা দোকানের মধ্যে বসে আছো ওই দোকানে বসে বসে একজনে আর একজনের নিয়ে গীবত করা যাবে না একজনে আর একজনের ব্যাপারে কিছুই বলা যাবে না একজনের অনুপস্থিতি তার দোষ নিয়ে নিয়ে আর একজনের কাছে বলা যাবে না যদি দোষই থাকে তার সামনে গিয়া দাঁড়ায়া যাও ভাই তোমার মাঝে এই দোষ আমি এটা সংশোধন করায়া দেওয়ার জন্য চলে আসলাম তুমি এটা করবা না তোমার সাথে এটা যায় না তোমার সাথে এটা মানায় না কিন্তু কপাল বড় খারাপ আজকে এমনটা হয়ে গেল আমি বক্তাও গীবতে নামে গেলাম আল্লাহ পাক জানায়া দিলেন একজনে আর একজনের ব্যাপারে গীবত করা যাবে না শেখায়াত করা যাবে না অন্যের ব্যাপারে কুধারণা করা যাবে না অন্যের দোষ নিয়ে ঘোরা যাবে না নিষেধ করেছেন কে আল্লাহ পাকের নিষেধ গুলোকে বান্দা তুমি মেনে নাও নিজেকেও বিরত রেখে দাও জাহান্নামীদের একটা দোষ হলো এরা নিজেরা বসে বসে যারা গীবত করে এদের সামনে যায় গিয়া গিয়া টুকাইয়া দেয় আবার নিয়া নিয়া যেখানে আগুন জ্বলে আর একটু কেরোসিন ঢালে আগুনটারে আরো বাড়াইয়া দেয় বলে গীবত করতেছো কার আর ব্যাপারে আমি আর একটা জানি ও আর একটা বলে আর একজনে আইসা আর একটা বলে বলতে বলতে একটা পর্যায়ে গীবতের এক আখড়া হইয়া যায় পুরের মুসলমানেরা চা দোকানে বসো অসুবিধা নাই মাঝে মাঝে টাইম পাস করার জন্য চা দোকানে যায় তবে না বসতে পারলে বড় ভালো যদিও মাঝে মাঝে বসার জন্য মন চায় ওখানে গেলে একজনে আর একজনের ব্যাপারে কিবত করা যাবে শেখায়াত করা যাবে না অন্যের দোষ নিয়ে নিয়ে ঘুরা যাবে না কারণ এটা জাহান্নামীদের দোষ জান্নাতীদের গুণ হলো এরা কশিন কালেও কোনো গীবত করবে না আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামীদের দুই দলের মাঝে এটা কথোপকথন লাগায়া দিল কেন জাহান্নামে আসলা বলে এক নম্বরে নামাজ পড়ি নাই দুই নম্বরে মিসকিনদেরকে খাবার দেই নাই ভিক্ষা দেই নাই তিন নম্বরে আমরা দুনিয়াতে যারা অন্যের দোষ চর্চা করলো আমরা এদের সঙ্গে নিজেরা হয়ে গেলাম গীবতকারী হয়ে গেলাম চার নম্বরে আমাদের কি দোষ ছিল জানোনি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের একটা দিন আছে একটা দিবস আছে ওইটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করে করতাম আমরা এলাকার বক্তাদের কথা মানতাম না আমাদের সমাজের হুজুরদের কথা আমরা মানতাম না হুজুর পায়ে ধৈরা 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 বারবার বলে অ মানুষ আয় ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজে আয় তোমাদের আখেরাতের লাইন একটা আছে যেই লাইনটার শুরু আছে কোনো শেষ আছে রে আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল্লা আখিরাতু বাকিয়া দুনিয়া ধ্বংস আখেরাত এমন একটা জায়গা যার শুরু আছে কোনো শেষ নাই খালি বাকি 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 থাকবে জান্নাতে যারা যাবে ওরা ওখানে খালিদিনা ফিহা যারা জাহান্নামী হয়ে যাবে ওরাও খালিদিনা ফিহা ওখানে অনন্তকাল থাকা লাগবে যার শুরু আছে বান্দা কোনো শেষ নাই ওই আখেরাতের বয়ান যখনই হুজুররা বারবার করলো জাহান্নামী ব্যক্তি যারা এরা বলবে হুজুরদের বয়ান আমরা মানলাম না এক কান দিয়া ঢুকা কিন্তু কপালটা কত খারাপ আমাদের জানোনি যেই দিনটারে আমরা মিথ্যা প্রতিপন্ন করলাম হাত্তা আতানা ইয়াকিন
কিন্তু কপাল বড় খারাপ হয়ে গেল ওই দিনটা আমাদের সামনে চলে আসলো ওই দিনটা আমাদের কপালে নসিব হয়ে গেল আমাদের কপালে চলে আসলো যেই দিনটার মিথ্যাচার করলাম ওই দিনই আজকে আয়শা ডান হাতে আমলনামা পাই নাই আবার পাওয়া গেলাম বাম হাতে আমলনামা ওই দিনের কারণেই আজকে যেই দিনে না মানার কারণে আজ জাহান্নামী হয়ে গেলাম তোমরা আমাদের এলাকার হওয়ার পরেও তোমরা জান্নাতে চলে গেলা আমরা চলে আসলাম জাহান্নামে যার কারণে আজকে আমরা এই চার দুষে দোষী হওয়ার কারণে তোমরা চার গুণে গুণান্বিত হওয়ার কারণে আজকে তোমরা জান্নাতি আমরা চলে আসলাম জাহান্নামে আল্লাহ পাক সূরাতুল মুদাসসিরের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন এ মানুষেরা তুই জাহান্নামের দোষ থেকে বেঁচে নাও মানে জান্নাতি গুণে নিজেরে গুণান্বিত বানাইয়া নাও হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদের কত কতর আল্লাহ পাক জানাইয়া দিয়া আল্লাহ পাক তোমারে আমারে সবাইরে একটা মেসেজ দিয়া জানাইয়া দেয় এর মানুষ ওই জান্নাতে যদি যেতে চাও তাহলে নামাজ বাদ দেওয়া যাবে না ওই জান্নাতে যদি যেতে চাও তাহলে মিসকিনদের পেটে লাথি মেরা যাবে না ওই জান্নাতে যদি যেতে চাও তাহলে গীবত করা যাবে না পরনিন্দা করা যাবে না ওই জান্নাতে যদি যেতে চাও তাহলে আমি আল্লাহর আখেরাতকে অবিশ্বাস করতে পারো না ওই আখেরাতকে চিন্তা করে 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 তুই আমি আল্লাহকে ভয় করে যদি আগায়া যাও তোর দ্বারা নামাজ মিস হবে না রোজাও মিস হবে না কোনো নেক আমল মিস হবে না আপনারাই বলেন তো এক চিন্তা যদি নিয়ে নিয়ে সমাজে কেউ চলে ও গুনাহ করতে পারবে না মানে আখেরাতের চিন্তা যদি কারো দিলের মধ্যে একবার যদি ঢুকিয়া যায় একটু ব্রেনের মধ্যে ঢুকাইয়া নিল এই দুনিয়াতে আমি আমার 70 বছরের গড়াইয়ের জিন্দেগি আবার এর আগেও অনেক বান্দা দুনিয়া থেকে চলে গেল কোথায় গেল বাবা কোথায় গেল দাদা এর কোনো ঠিক ঠিকানা নাই তাকাইয়া দেখো তোমার দাদার দাদার দাদা কি নাম ছিল তোমারও জানা নাই তোমার ঘরের মধ্যে দলিল থাকার পরেও ওই দলিলটা গেটে গেটে ওই দাদার 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 নাম পাওয়া যায় না অথচ তাকায়া দেখো ওই জমিনের মধ্যে বসে বসে চাষবাস করে খাও তোমার ঘরটা তুমি উঠাইলা ওই দাদার 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 জায়গার মধ্যে এই ঘরটা উঠে উঠে আমি রইলাম আপনি রইলেন কিন্তু দাদার নামটা আজ পর্যন্ত আমার মনে নেই একটাবারের জন্য দাদার নামটাও নিলাম না একটু চিন্তা ভাবনা করে দেখবানি এ চাঁদপুরের মানুষেরা আজকে যেই সন্তানের জন্য পাগল হইছ যেই সন্তানের জন্য সুদি লেনদেন করে করে নিজের টাকাটারে হারাম বানাইলা যেই সন্তানের জন্য মানুষের ক্ষেতের লাইল কেটে কেটে রাস্তাটারে সরু বানাইলা যেই সন্তানের টাকা পয়সা দেওয়ার জন্য অন্য মানুষের মনের মধ্যে আঘাত দিয়ে দিয়া নিজের টাকা পয়সার মালিক হয়ে গেলা আজ থেকে 150-200 বছর পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোমার নামটাও কেউ মনে রাখবে না ওই কবরের মধ্যে তোমার আমার জ্বলা লাগবে একটু আখেরাতের চিন্তা নিয়ে বান্দা আগাইয়া যাও আমার জান্নাতে যাওয়া লাগবে ওই জাহান্নামের মধ্যে আমি যেতে পারি না ওই জান্নাতে যাইতে হলে শুধু নামে মুখে বললে বান্দা হয় না এই চার গুণে নিজেরে গুণান্বিত বানানো লাগবে এই মুবারক মজলিস থেকে কোন কোন বান্দা পারবা বলে আজকে বাড়িতে যাওয়ার পরে জান্নাতে যাবে যারা যারা এই গুণে আমি গুণান্বিত হয়ে যাব মানে চারটা গুণ আমার ভেতরে সর্বাবস্থায় থাকবে এই চার গুণে গুণান্বিত হওয়ার জন্য আমি মরণ এসে গেলেও চেষ্টা করব আমার অনেক বড় বিপদ আসলেও আমার চেষ্টা করা লাগবে এই চিন্তা কার অন্তরের মধ্যে আছে দুইটা হাত তুইলা আমার মালিকের দেখায়া দাও ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো গো আল্লাহ এই চাঁদপুর সদরের মুসলমানেরা এরা জান্নাতে যাইতে হলে যেই গুণে গুণান্বিত হওয়া লাগবে হে আল্লাহ ওই গুণগুলো নিয়া নিয়া চলতে চায় এক নাম্বার সবাইকে তুমি নামাজি বানায়া দাও হে আল্লাহ মিসকিনদেরকে বিপদে পড়লে সাহায্য করার তৌফিক তুমি দিয়া দাও ও দয়ার মালিক
জান্নাতি মানুষের যে গম হে আল্লাহ আখিরাতের লাইনে চিন্তা ওই চিন্তা তুমি আমাদের অন্তরের মাঝে ঢুকাইয়া দাও ও দয়ার মালিক আমাদের জান্নাতিদের যে গুণ হলো গীবত মুক্ত জিন্দেগি গঠন করা এই গীবত মুক্ত জিন্দেগি থেকে আমাদেরকে তুমি গঠন করার তৌফিক দান করো আর গীবত শিকায়াত পর নিন্দা থেকে আমাদেরকে হেফাজত করে নাও সকলে পড়ি আমি আরো জোরে পড়ি আরো জোরে পড়ি আমি আমরা পারবো তো ইনশাআল্লাহ হ্যাঁ এক নম্বরে জান্নাতিদের গুণ কি নামাজ মনে আছে তো থাকবে তো দুই নম্বরে গুণ মিসকিনদেরকে সাহায্য করা ধমক দিয়ে তাড়ায়া দেওয়া না মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নম্বর গীবত গীবত শিকায়াত বাদ দেওয়া পারবো তো ইনশাআল্লাহ চার নম্বর আখেরাতের চিন্তা ফিকির অন্তরে ঢুকানো এই চার গুণে নিজেকে গুণান্বিত বানাবো কারণ এই চার দোষ নিয়ে যে ঘুরে যে নামাজ পড়ে না যে গীবত করে মিসকিনদেরকে ফিরায় দেয় আখেরাতের চিন্তা বাদ দেয় এটা জাহান্নামীদের দোষ এই দোষের কারণে এরা জাহান্নামে যাবে ওদিন আফসোস করে করে জান্নাতীদেরকে বলবে আল্লাহ পাক কি সুন্দর করে রেজাল্টটা আউট করে দিলেন আহা বান্দা তুই জান্নাতে যাবি জাহান্নামে যাবি কেন যাবি আল্লাহ পাক কি সুন্দর করে কোরআনে জানাইলেন আহা কপাল পোড়ারা এত জানার পরেও এর পরেও পরীক্ষার হলে গিয়া এগুলা লিখে লিখে নিজে জিপিএ 5 পেতে পারে না জান্নাতটা পেতে পারে না চাঁদপুরের মুসলমানেরা আজ থেকে চেষ্টা করা লাগবে বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সকলে পড়ি আমি আচ্ছা ঠিক আছে উদ্যোগটা কিসের যুব সমাজের উদ্যোগে মাপ এই সংগঠন দক্ষিণ লক্ষ্মীপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠন আমাকে বলেছেন এই সংগঠনের অনেক কাজ অনেক কর্ম ওনারা এই সংগঠনের মাধ্যমে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায় অভাবী মানুষদের পাশে দাঁড়ায় এটা ওনাদের নিয়মিত কাজ করোনার মধ্যে ওনারা ত্রাণ দিয়েছেন প্রায় 150 মানুষকে প্রায় ত্রাণ দিয়েছেন এদের অবস্থা একটু ফিরিয়ে দিয়েছেন চেষ্টা করেন তো কে আছেন এই সংগঠনের মধ্যে নিজেদের অ্যাবিলিটি অনুসারে